আসসালামু আলাইকুম ভিয়াস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস যুক্ত করবেন তো ইমেল অ্যাড্রেস যদি আপনি যুক্ত করেন তাহলে ফেসবুক লগ ইন করার সময় আপনার ফোন নাম্বার না দিয়ে ইমেল অ্যাড্রেসটি আর আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিলেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট তো ইমেল অ্যাড্রেস কীভাবে যুক্ত করবেন তা আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর আপনি আমার এই চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ডিসাইড বিডি চ্যানেলটি নিশ্চয়ই লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আপনার ফেসবুক আইডিতে যদি ইমেল অ্যাড্রেস যুক্ত করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক লাইট সফটওয়্যারটি ওপেন করে নেবেন তারপর এখানে ওপরে দেখতে পাচ্ছেন তিনটে লাইন রয়েছে বা তিনটি দাগ রয়েছে এটার উপর টাচ করে দিবেন টাচ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং সেটিং অপশনটি রয়েছে এখন এই অপশনটির উপর টাচ করে দিবেন তারপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখন এই পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এটার উপর টাচ করে দিবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস তো আমার এখানে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস যুক্ত করা অলরেডি আছে তো এটি আমি আবার পুনরায় আরেকটি ইমেল অ্যাড্রেস আপনাদেরকে যুক্ত করে দেখিয়ে দিব তো এখন যুক্ত করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইডিট অপশনটি রয়েছে এখন এই ইডিট অপশনটির উপর টাচ করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল অ্যাড্রেস তো এই অপশনটির উপর টাস করে দিবেন তো এই খালি বক্সে আপনার একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিবেন যেটি আপনি ব্যবহার করতেছেন আমি অবশ্যই টাইপ করে দিচ্ছি তো আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল এটার উপর টাচ করে দিবেন তো আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক পাসওয়ার্ড তো এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন তো আপনার ফেসবুক পাসওয়ার্ড টাইপ করার পর নিচে অ্যাড ইমেল এটার উপর টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন পেন্ডিং ইমেল তো এটি সেভ করার জন্য কনফার্ম অপশনটির উপর টাচ করে দিবেন তো আপনার জিমেইলটি লগ ইন করে আপনি জিমেইলে একটি ওটিপি কোড যাবে আপনার ফেসবুক থেকে সেই ওটিপি কোডটি খালি বক্সে বসিয়ে দেবেন তো আমার জিমেইলে পাওয়া ফেসবুক থেকে ওটিপি কোডটি এখানে বসিয়ে দিয়েছি নাইন ওয়ান টু ডাবল এইট তো ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে ডান পাশে সাবমিট অপশনটির উপর টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটি যুক্ত হয়ে গিয়েছে তো এখন দেখে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিআ দেখতে পাচ্ছেন অব্যান ট্যাক বিডি ওয়ান অ্যাট দ্য জিমেইল ডট কম কনফার্মড তো এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার ইমেল অ্যাড্রেস আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে পারবেন এবং সেই যুক্ত করা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ